আমার নাম সালহা, আমি একজন গায়িকা। আমি জানতে চাচ্ছিলাম যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি। বোন, আপনি প্রশ্ন করলেন যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্যগুলো কি কি। এ ব্যাপারে আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্রকরণ বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা যাননি, আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন। একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন। আমি একবার একটা বিতর্কে অংশ নিয়েছিলাম, যীশু খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি। এটা আমি বাইবেল দিয়েও প্রমাণ করতে পারি, তবে সেজন্য সময় লাগবে। আমরা সেটা বিশ্বাস করি, আর বাইবেলও একথা বলেনি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে, তারাই কথা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এজন্য আমার ভিডিও দেখতে পারেন, যীশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? দ্বিতীয়বার যীশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে, আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আবারও এই পৃথিবীতে আসবেন। এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি আবারও আসবেন। আর যে কারণে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, যার অনুসারীরা ভুল করে এরকম ভাবে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি একমাত্র রাসুল, তার অনুসারীরা সামগ্রিকভাবে ভুল করে এরকম ভাবে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। এই কারণে আল্লাহ তাকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। দ্বিতীয়বার আসার পরে পবিত্রকরণে বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116 যে যীশু খ্রিস্ট তখন আল্লাহর উদ্দেশ্যে বলবেন, তুমি আমার সাক্ষী, আমি কখনোই বলিনি আমার ইবাদত করো, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। এই কথা বাইবেলেও আছে, বাইবেল বললে দেখবেন গসপেলে উল্লেখ আছে। দ্বিতীয়বার আসার পরে যীশু খ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে আশ্চর্যের অলৌকিক কাজ করিনি? যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন, তোমরা সবাই খারাপ লোক, তোমরা সবাই পাপি, এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি, বরং তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসুল। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি অমুসলিমদের বলছি, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই প্রশ্ন করবেন। যদি সমালোচনাও করেন আমি সেটা নিতে পারবো, আমার বয়স কম, সহ্য করতে পারবো। যদি আপনার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধেও হয় অথবা কোনো রকম সন্দেহ, এটা আপনাদের সুযোগ, দ্বিধা করবেন না, এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। অমুসলিমদের ক্ষেত্রে প্রশ্নটা বিষয়ের বাইরে হলেও আমি তার উত্তর দেব। যদি আপনাদের প্রশ্ন থাকে আজকের বিষয়ের উপর, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, অথবা ইসলামের উপর যে কোনো প্রশ্ন, এটাই আপনাদের সুযোগ, নির্ভয়ে প্রশ্ন করেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়নের উপর। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা। আমার নাম জ্যাক এলফিনস্টোন, আমি একজন ইঞ্জিনিয়ার। আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন, কারণ সেটাই আল্লাহর ইবাদতের সর্বপ্রথম জায়গা। তবে আমরা জানি আল্লাহ তাআলার ইবাদত আগেও করা হয়েছে, আদম, নূহ, মুসা এরকম অনেক নবী রাসূল সবাই আল্লাহ তাআলার ইবাদত করেছেন, তবে সেগুলো মক্কায় ছিল না। এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তাআলার ইবাদতের প্রথম জায়গা? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বাইবেল বলছে, এমনকি পবিত্রকরণও বলছে একথা। বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্য প্রত্যাখ্যা, তার মানে মক্কা। আর কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 96, আল্লাহর ইবাদতের প্রথম জায়গা মক্কা। ভাই প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, যেমন ধরেন মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, সবাই শান্তিতে থাকুন। তাহলে মক্কা কিভাবে ইবাদতের প্রথম জায়গা হয়? ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রথম রাসূল নন, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। মক্কা শহরটা তার আগেও ছিল, এমন না যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল, এটা হয়েছে অনেক আগে। মক্কা ইবাদতের জায়গা ছিল অনেক আগে থেকেই। পবিত্রকরণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেন তার ছেলেকে নিয়ে, ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন। আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাইহিস সালামের সময়ও ছিল, মক্কা আগে থেকেই ছিল, অনেক আগে থেকে মক্কা ছিল। আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা। আর পরবর্তীতে তখন কিবলার দিকটা
ছিল মসজিদুল আকসা। এরপর কিবলা ঠিক করা হলো মক্কা। তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা, পরে আবার মক্কায় ফিরে এসেছে। আশা করি উত্তরটা পেয়েছেন। فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى.